আজকে আমাদের যেটা আলোচনা বিষয় সেটা আমার আপনার সবার একটা খুব সাধারণ জিনিস বলতে পারেন এবং আমরা অহরহ এই বিষয়টা নিয়ে শুনে থাকি, সেটা হচ্ছে SIP সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ নিয়ম করে ইনভেস্টমেন্ট করার যে প্রবণতা সেটাকে এই SIP বাড়িয়ে দেয়। এবং এই SIP-র সুবিধা অসুবিধা অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা আজকে একটা বিস্তারিত আলোচনা করব। দেখুন, যে কোনো বিষয়ে যেগুলো খুব সোজা হয় না সেগুলো সম্পর্কে আমাদের ডেপথ ধারণা থাকে না, আমরা ভাবি এটা তো খুব সোজা, এটা নিয়ে আলোচনা না করলেও চলে। কিন্তু ঘটনাটা হচ্ছে যেগুলো সোজা বিষয় সেগুলো নিয়ে যদি আপনারা জেনে নেন পুরোটা, তাহলে যেটা আপনাদের সুবিধা হবে, এগুলোতে ইনভেস্টমেন্ট আপনারা অহরহ করছেন, আপনারা জানতে পারবেন। শেয়ার বাজারে ধরুন কোনো একটা পার্টিকুলার স্টক যেটা সোজা না, যেটা হয়তো একটু শক্ত, সেটা নিয়ে আলোচনা করলে সবার হয়তো লাভ হবে না, তার কারণ হচ্ছে সবাই সেগুলো ইনভেস্ট করে না। কিন্তু যেটা সোজা বিষয় যেমন ধরুন SIP, এটা নিয়ে আলোচনা করলে যেটা লাভ হবে সেটা হচ্ছে সবাই, আমরা সবাই কেউ না কেউ কখনো না কখনো SIP-তে ইনভেস্ট করছি, এখন অন্তত এই ট্রেন্ডটা এসছে বিগত 2 বছর ধরে, তাহলে আমাদের সবার লাভ হবে। সেই জন্য এই ইনভেস্টমেন্টের এই বিষয়টা নিয়ে আমাদের আজকে টপিক নিয়ে আলোচনা করা। দেখুন, SIP মানে কি? SIP মানে হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট সিস্টেম ওয়াইজ, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট সিস্টেম বা নিয়ম মেনে ইনভেস্ট করে যাওয়া। অর্থাৎ একটা অ্যামাউন্ট প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে, ধরে নিন আপনি ঠিক করলেন যে মাসের 1 তারিখে আমি 5,000 টাকা করে ইনভেস্ট করব, এবং প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা করে কাটতে থাকবে। এই যে ইনভেস্টমেন্ট শিডিউল, এটাকেই বলা হয় SIP। এবং আজকে মূলত যেহেতু এই SIP-গুলো মূলত মিউচুয়াল ফান্ড রিলেটেড, মূলত, কারণ SIP অন্য জায়গাতেও করা যায়, ইকুইটিতেও করা যায়, স্মল কেসে করা যায়, মূলত মিউচুয়াল ফান্ড রিলেটেড, মিউচুয়াল ফান্ডেই আমরা SIP করব মানেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো বলে ভাবি, সেহেতু আমি মিউচুয়াল ফান্ড ধরেই আজকে আলোচনাটা চালাবো। দেখুন, মিউচুয়াল ফান্ডে আপনি 2 রকমভাবে বিনিয়োগ করতে পারেন SIP-তে। একটা হচ্ছে আপনি ধরুন বিভিন্ন অ্যাপ যেগুলো গ্রো, 5 পয়সা, পেটিএম মানি ইত্যাদি যেগুলো আছে সেখান থেকে আপনি SIP করতে পারেন। আর একটা হচ্ছে আমাদের পরিচিত পাড়ার দাদা ব্যাংকে গেলে, ব্যাংকের চেনাশোনা অফিসার কিংবা বাবার বন্ধু, তারা এসে অ্যাপ্রোচ করে, মিউচুয়াল ফান্ডে SIP করো, সেখান থেকে আমরা করি। আমি আপনাদের বলবো যে যদি আপনাদের কথাটা এই কারণে তুললাম যেহেতু SIP দিয়ে আলোচনা হচ্ছে, মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা হচ্ছে, যদি আপনাদের এরম বন্ধুবান্ধব সূত্রে কোনো মিউচুয়াল ফান্ড থেকে থাকে যেটা কিনা রেগুলার মিউচুয়াল ফান্ড, যেটা দেখবেন ডিরেক্ট নয়, সেটাকে ডিরেক্টে কনভার্ট করে নিন, কারণ এক্সপেন্স রেশিওটা রেগুলারে অনেকটা বেশি হয়। এবং মনে রাখবেন যে যখন রেগুলার থেকে আপনি ডিরেক্টে যাবেন তখন এক্সিট লোড এবং ট্যাক্সের ব্যাপার থাকে, সেটা একটু দেখে নেবেন। 1 বছরের কম হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং 1 বছরের বেশি হলে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে। কিন্তু যদি আপনাদের রেগুলার থাকে SIP-তে, সেটা ডিরেক্ট করে নেবেন। আজকে মূলত আপনারা যেগুলো কমেন্ট করেন সেগুলোর ভিত্তিতেই আমরা আজকে আলোচনাটা চালাবো। সেটা হচ্ছে যে SIP-তে ইন্টারেস্ট কীরকম পাবো। দেখুন, ইন্টারেস্ট কখনো ফিক্সড হয় না SIP-তে, এটা ডিপেন্ড করছে যে আপনি কোন মিউচুয়াল ফান্ডে SIP করছেন, সেই ফান্ড কতটা গ্রো করছে তার ওপর ইন্টারেস্ট এরকমভাবে ফিক্সড হয় না। তবে মোটামুটি ধরুন যদি আপনি ইন্ডেক্সেশন মানে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, 12-13% কিন্তু মোটামুটি ইন্টারেস্ট আপনি পেতে থাকবেন যদি আপনি 5 বছর প্লাস টানা SIP-টা চালান। তো এবার আসছি যে মিউচুয়াল ফান্ড, এই যে মিউচুয়াল ফান্ডে তো বিভিন্ন রকমভাবে ইনভেস্ট করা যায়, লামসামে ইনভেস্ট করা যায়, আবার SIP-তে ইনভেস্ট করা হয়। কারা SIP-তে ইনভেস্ট করবেন? দেখুন, যে সমস্ত মানুষরা যারা মার্কেট সম্পর্কে রেগুলার খবর রাখেন না, মার্কেট ভোলেটিলিটি, প্রচণ্ড ভোলেটাইল জায়গা একটা যেখানে মার্কেট কখনো উঠছে, মার্কেট কখনো পড়ছে, যারা মার্কেট সম্পর্কে রেগুলার খবর রাখেন না তারা SIP করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন আপনি প্রপার মার্কেট সম্পর্কে হয়তো খবরও রাখেন কিন্তু দিনে 5 মিনিট 10 মিনিট এরকম আপনি প্রপার রিসার্চ ওয়ার্ক করার টাইম পান না মার্কেট সম্পর্কে, মানে প্রতিদিন অন্তত 2-3 ঘন্টা, তারা কিন্তু SIP করবেন। কারণ ভারতবর্ষের মতো একটা গ্রোয়িং মার্কেট এবং যেখানে ভোলাটিলিটি বেশি, এখানে মার্কেটকে টাইম আউট করা খুব শক্ত ব্যাপার, এখানে অ্যাভারেজ করতে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেই জন্য যারা
দু তিন ঘন্টা প্রতিদিন দেন না মার্কেটের জন্য, তারা এসআইপি করবেন, কারণ এতে আপনাদের অ্যাভারেজ হয়ে যাবে। ধরুন কোনো মাসের এক তারিখে তখন মার্কেট অনেক উঠে আছে, অনেক দাম বেশি আছে, তখন আপনি এসআইপিতে ইনভেস্ট করছেন। আবার কোনো মাসের এক তারিখে যখন মার্কেট একদম ডাউন রয়েছে, সব শেয়ার সস্তায় পাওয়া যাচ্ছে, তখনও আপনি যদি এসআইপিতে ইনভেস্ট করেন, এরমভাবে আপনার একটা অ্যাভারেজ প্রাইসে ইনভেস্টমেন্ট হবে। এসআইপির সুবিধা এবং অসুবিধা নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, প্রথম সুবিধা হচ্ছে ইকুইটি মার্কেট বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী হয়, যদি এটা ধারণা আছে যে লামসাম করতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু মোটামুটি একটা ধরুন আপনার হাতে যদি বড় কর্পাস অ্যামাউন্ট থাকে, তবেই তো আপনি সেটা নিয়ে রিসার্চ করে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু এসআইপির ক্ষেত্রে ধরুন আপনার হাতে 1,500 টাকা 2,000 টাকা করে আছে, আপনি মনে করলেন যে প্রতি মাসে সব খরচা বাদ রেখে আপনার হাতে 1,000 টাকা করে থাকবে, আপনি সেই 1,000 টাকাটা দিয়েও এসআইপি চালু করতে পারেন। প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে এসআইপি করলে আপনি যে তারিখে এসআইপির টাকাটা আপনার কাটবে সেই তারিখেই কেটে নেবে, আপনার মার্কেট নিয়ে ভাবার কোনো দরকার নেই, অ্যানালাইজ করার প্রয়োজন নেই। সেই সময়টা আপনি যে প্রফেশনে রোজগার করছেন সেখান থেকে রোজগার করে বেশি টাকা রোজগার করে নিয়ে আসতে পারবেন। তৃতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের যে কোনো কাজে জানবেন বলা হয় যে 3D ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন। ফিনান্সিয়াল সেক্টরে কী হয় জানেন তো, যে যদি আপনার হাতে দেখবেন এটা আপনার জীবনে হয়, যদি আপনার হাতে বেশ কিছু টাকা থাকে আপনার মনে হয় যে এটা কিনে ফেলি, ওটা কিনে ফেলি, সেটা কিনে ফেলি, এই যে খরচাপাতিগুলো এক্সট্রা যেগুলো হয়, এসআইপি থাকলে সেটা হবে না। কারণ ধরুন মানে আপনি ধরুন যে আপনার এসআইপির ডেট আছে 2 তারিখ বা 3 তারিখ, আপনি মাইনে পান 1 তারিখে, তাহলে কী হচ্ছে সবসময় এসআইপিটা মাইনে যেদিনকে পান তার 1-2 দিনের মধ্যে করে দেবেন। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেদিনকে আপনার আর্নিংটা হলো, প্রথমে যে টাকাটা জমানো সেটা আপনার কাছে জমে গেল, তারপর বাকি টাকার মধ্যে আপনি খরচা করছেন, তাহলে আপনার একটা ডিসিপ্লিন তৈরি করছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে যেহেতু প্রতি মাসে একটা টাকা জমা দিতে হবে, আপনি সেই টাকাটা প্রত্যেক মাসে জোগাড় করার বন্দোবস্ততে থাকবেন, ডেডিকেশনটা তৈরি করছে, আবার টাকা দিতেই হবে ডিটারমিনেশনটাও তৈরি করছে। এসআইপি লং টার্মে প্রচণ্ড লাভদায়ক, কারণ এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিপ্লিনটা শেখায়। এবার আসছি অসুবিধা। অসুবিধাটা দেখুন, অসুবিধা এসআইপিতে একটাই, সেটা হচ্ছে এটা না যারা রেগুলারলি মার্কেট নিয়ে রিসার্চ করছেন তাদের জন্য নয়। তার কারণ হচ্ছে যারা রেগুলার মার্কেট নিয়ে রিসার্চ করছেন তারা জানেন কখন কোন টাকাটা ফেলতে হবে, কখন কোথায় ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে যেটা এসআইপির সুবিধা যে অ্যাভারেজ হয়ে যায়, সেটাই অসুবিধা। অ্যাভারেজ হওয়া মানে কম মার্কেট নিচে নেমে যাওয়ার ফেসিলিটিসটা আপনি পাচ্ছেন না, তো এটাই অসুবিধা। ধরুন আমি আপনারা এই চার্টে লক্ষ্য করুন, আমরা আপনাকে একটা জিনিস দেখাচ্ছি যে ধরুন প্রথম বছরে আপনি একটা ইন্টারেস্ট পেয়েছেন 10%, দ্বিতীয় বছরে ইন্টারেস্ট পেয়েছেন 25%, তৃতীয় বছরে ইন্টারেস্ট পেয়েছেন 8% এবং চতুর্থ বছরে ইন্টারেস্ট পেয়েছেন 15%। আপনার 4 বছরের গড় ইন্টারেস্ট দেখুন 14.5% হলো। কিন্তু যদি আপনি এক্সপার্ট হতেন, যদি আপনি জানতেন, এটা কিন্তু খুব টাফ, এক্সপার্ট হওয়া মানে প্রতিদিন 4-5 ঘন্টা 6 ঘন্টা যারা মার্কেট নিয়ে রিসার্চ করছে তাদের জন্য বলছে, যদি আপনি এটা করতেন তাহলে আপনি সেকেন্ড যে বছরটা আছে না সেটাকে ঠিক আইডেন্টিফাই করতে পারতেন, ওই বছরেই টাকা রাখতেন, তাহলে আপনার হয়তো 25% ইন্টারেস্ট হতো ইনস্টিড অফ 14.5%। বাট দিস ইজ ভেরি ভেরি টাফ। এসআইপির দ্বিতীয় একটা অসুবিধা হচ্ছে যে যদি আপনি টাকাটা না দিতে পারেন তখন কী হবে, এটা নিয়েও অনেকে আমাদের প্রশ্ন করেছে। দেখুন, টাকা না দিতে পারলে এটা তো ব্যাঙ্ক ইএমআই নয়, অনেকে জিজ্ঞেস করেছেন যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়ে যাবে না, এটা তো ব্যাঙ্ক ইএমআই নয়, আপনি টাকা জমাচ্ছেন, আপনি জমাতে চান না, আপনি যদি টাকা না দিতে পারেন তাহলে এটা হবে না যে আপনার বিরুদ্ধে ইএমআই ফেল করলে, অনেকে এসআইপিটাকে ইএমআই ভাবে, তো আপনি ইএমআইয়ের মতো এসআইপি ফেল করলে আপনার বিরুদ্ধে ব্যাঙ্কে কেস হবে, এরকম কোনো ঘটনা না। যেটা হবে সেটা হচ্ছে প্রথমত আপনার টাকাটা জমবে না, দ্বিতীয়ত এইটা একটা অসুবিধার জায়গা, এই কারণে আনলাম যে এখন যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে এখানে অটো ডেবিট সিস্টেম যদি ডিজঅনার হয়, তাহলে একটা ফাইন কাটে, সেটা কোনো কোনো ব্যাংকে 450-500 টাকা। তাহলে আপনি হয়তো 2-3 হাজার টাকার একটা এসআইপি করেছেন, সেটা ডিজঅনার হয়ে গেল, আপনি দিতে পারলেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে 450-500 টাকা ফাইন কেটে নেবে, এইটা একটা অসুবিধা। সেই জন্য সবসময় খেয়াল রাখবেন এসআইপির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যেন টাকাটা থাকেই, যদি না থাকে সেক্ষেত্রে এসআইপিটা বন্ধ করিয়ে দেবেন ওই মাসের জন্য বা কটা মাসের জন্য, কিন্তু এই ফাইনটা
আপনি একদমই দেবেন না, কারণ এটা সম্পূর্ণ আপনার জলে যাবে বলা চলে। এবার আসি কীভাবে মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি করবেন। প্রথমত যে ধরনের আপনি রিস্ক নিতে পারবেন, যদি আপনার মনে হয় যে আমার একদম অ্যাভারেজ হলেই চলবে তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে করুন। যদি আপনার মনে হয় যে না বড় বড় কোম্পানিতে আমার মোটামুটি একটা ভারতবর্ষের মার্কেট যেভাবে গ্রো হচ্ছে সেই অনুযায়ী রিটার্ন রাখবে, লার্জ ক্যাপে করুন। যদি মনে হয় হাই রিস্ক হাই রিটার্ন স্মল ক্যাপে করুন। আমাদের মিউচুয়াল ফান্ডের একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে এই সমস্ত মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে পারবেন। কিন্তু যে ধরনের আপনি ইন্টারেস্ট চান এই ভিডিওগুলো দেখে আপনি ঠিক করবেন কোন ধরনের ইন্টারেস্ট আপনার লাগবে, কোন কতটা রিস্ক আপনি সহ্য করতে পারবেন, কতটা দিনের জন্য আপনি ইনভেস্ট করছেন, সেগুলো অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো ফান্ড ফার্স্টে আপনাকে চুজ করতে হবে, তারপর আপনাকে ডেট চুজ করতে হবে, এবং তারপর আপনি এসআইপি সেখানে এসআইপি ডেট এবং অ্যামাউন্ট দিলে আপনি এসআইপি চালু করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম যে ব্যাংক এবং বাবার বন্ধু কাকার বন্ধু এরকম বাড়িতে এসে বিভিন্ন এজেন্টরা এসআইপি করায়, সেখান থেকে করতে পারেন। আমার রেকমেন্ডেশন করবেন না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডিরেক্ট এসআইপি করবেন, ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন, তাতে আপনার সুবিধা হবে। তৃতীয়ত হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে এসআইপির সময় কী কী ডকুমেন্টস দিতে হয়। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আট দশটা ফিনান্সিয়াল ট্রানজাকশন শুরুর সময় যেগুলো হয় আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি লাগে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি এখনও মিউচুয়াল ফান্ডে এসআইপি করার জন্য অ্যাকাউন্ট হয়ে না থাকে, 5 পয়সা এই অ্যাপটা থেকে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, ডিম্যাট অ্যাকাউন্ট পর্যন্ত করতে পারেন। নিচে ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে 5 পয়সার আপনারা যদি অ্যাকাউন্ট করেন তাহলে এমন কিছু বেনিফিট পাবেন যেটা আপনি সরাসরি করলে পাবেন না, এবং 5 পয়সে আপনারা অ্যাকাউন্ট করলে আমাদেরও কাছে কিছু বেনিফিট আসবে। সুতরাং যদি এখনও অ্যাকাউন্ট না হয়ে থাকে সেখানে গিয়ে করতে পারেন। যাই হোক, টপিকে আসছি, এসআইপিতে কীভাবে ইনভেস্ট করতে হয় সেটা তো আমি বললাম। এবার হচ্ছে এসআইপি উইথড্রল। দেখুন, উইথড্রল যে কোনো সময় আপনি করতে পারেন, এটা কিন্তু এসআইপির সাথে উইথড্রলের কোনো সম্পর্ক নেই। উইথড্রল মিউচুয়াল ফান্ডের ওপর ডিপেন্ড করছে। খালি মনে রাখবেন যে 1 বছরের কমের মধ্যে যদি উইথড্রল করেন তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা 15% লাগে, যদি 1 বছরের ওপর হয় 1 লাখের পর যে ইন্টারেস্ট রেটটা পাবেন, ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাবেন, তার উপর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স অর্থাৎ 10% করে লাগে। আর উইথড্রলের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যদি আপনারা এসআইপিতে ইএলএসএস ফান্ডে উইথড্রল করেন তাহলে 3 বছরের লক ইন পিরিয়ড থাকে। এই বিষয়টা বিস্তারিত বুঝতে আমাদের ইএলএসএস ফান্ড নিয়ে যে ভিডিওটা রয়েছে সেটা দেখতে পারেন, সেখানে আমরা ইনডেপথ আলোচনা করেছি। ফাইনালি আসছি যে এসআইপির ডিউরেশন, মানে কত বছর ধরে ইনভেস্ট করতে হয়, এরকম এটা ডিপেন্ড করছে আপনার ওপর। আপনি যেরকম সুবিধা যেরকম অনুযায়ী বছর অবধি ইনভেস্ট করতে পারেন, এখানে সম্পূর্ণ আপনার ওপর। কত অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় এটাও আপনার ওপর, আপনি যেরকম খুশি অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন। তবে আমাদের রেকমেন্ডেশন সবসময় লং টার্মে এসআইপি করবেন, অন্তত যারা 20 বছরের নিচে তারা 20 থেকে 25 বছরের জন্য এসআইপি করবেন। আপনারা এলআইসি করেন 15 বছরের জন্য, পিপিএফ করেন 15 বছরের জন্য, অন্যান্য অনেক ইন্স্যুরেন্স যেগুলো ইন্স্যুরেন্স এজেন্টরা বিশেষ করে এলআইসির এজেন্টরা আপনাদের বাড়িতে এসে নানা রকম বোঝে, আপনারা 15-20 বছরের জন্য করেন, কিন্তু অনেকেই এসআইপির কমেন্ট করতে এসে বলে 5 বছর এত দিনের জন্য কেন করব। না, আমি আপনাদের বলছি যে মিনিমাম 5 বছর, যারা 50 আপ তাদের কথা বলছি, যদি 30 বা 20 নিচ হয় 15-20 বছরের আগে এসআইপিতে হাত দেওয়ার দরকার নেই, ডেফিনেটলি একটা ভালো অ্যামাউন্ট দেবে। কিন্তু এটাও তার সাথে ঠিক, থিওরিটিক্যালি এসআইপির ডিউরেশন কতদিন ধরে চালাবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। তবে হিসাবে সুবিধার্থে মিনিমাম 6 মাস করে বেশ কিছু মিউচুয়াল ফান্ড ক্লেম করে। এবার আমি আপনাদের এসআইপি হলে কীরকম কী ফায়দা হয় সেটা একটা ক্যালকুলেটর সমেত উদাহরণ দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখুন। দেখুন, স্ক্রিনে একটা এসআইপি ক্যালকুলেটর খুলেছে, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনার বয়স 30 বছর, আপনি বর্তমানে আপনার কাছে লামসাম কিচ্ছু জমানো নেই, অর্থাৎ আপনার কোনো টাকা জমানো নেই। ধরে নিন আপনি কোনো ইন্ডেক্স ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন, আপনি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করেন, মান্থলি কত করেন? 5,000 টাকা। আপনার এখানে ইনক্রিজ ডিক্রিজ এভরি ইয়ার, এটা যেহেতু ডিপেন্ডস আপন মানে বিভিন্ন মানুষের ওপর, আপনি প্রতি বছর কত ইনকাম বাড়াতে পারবেন সেটা তাদের ওপর ডিপেন্ড করছে। আমি এটা একদম ছেড়ে রাখলাম, এটা বেশি হবে ভবিষ্যতে, আপনার তো ইনকাম বাড়বে, আপনি তখন ইনকাম বেশি করতে পারবেন, আমি এটা ছেড়ে রাখলাম। এক্সপেক্টেড রিটার্ন রেগুলার ফান্ড থেকে ধরুন, এই কারণে আমি এটা আনছি যে রেগুলার আর ডিরেক্ট ফান্ডের কতটা ফারাক,
রেগুলার ফান্ড থেকে ধরুন আপনি করেছেন 12% পাচ্ছেন, 1% ডিফারেন্স হয় কিন্তু ইন জেনারেল, তো আপনি 12% পাচ্ছেন এসআইপির ক্ষেত্রে, মাসে মাসে 5,000 টাকা দিচ্ছেন, 12% পাচ্ছেন, আপনি 15 বছরের জন্য এসআইপিটা করলেন। ক্যালকুলেটরে দেখুন আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 23,82,173 টাকা। আপনি ইনভেস্ট করেছেন 9,00,000 টাকা, কিন্তু আপনার 23,82,000 টাকা হয়ে গেছে। এটা হচ্ছে এসআইপির সুবিধা, আপনাকে মাসে মাসে 5,000 টাকা করেই দিতে হচ্ছে, কিন্তু দিনের শেষে মানে টাইমের শেষে 15 বছর শেষে ওটা 23,00,000 টাকা হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যে কারণে আমি বারবার রেগুলারের বদলে ডিরেক্ট প্ল্যান করতে বলি, অনেকে বলে মাত্র 1% যে করছে তার সুবিধা হবে, এরকম না। 1%-এর ফারাকটা দেখুন, 12-এর বদলে আমি জাস্ট যদি এটা 13% করে দিই সেটা আপনি পাচ্ছেন 25,95,810 টাকা, প্রায় 2,00,000-এর বেশি টাকার হেরফের। আপনি কিন্তু ডিপোজিট করেছেন দেখুন 9,00,000 টাকা, কিন্তু ম্যাচিউরিটি অ্যামাউন্ট 2,00,000 টাকার ওপর হেরফের। সেই জন্য যখনই এসআইপি করবেন তখন অবশ্যই আপনারা ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে করবেন। তো এই গেল এসআইপির একটা ডিসকাশন বলতে পারেন, কারণ এটা খুব সহজ জিনিস, সবাই করে, কিন্তু অনেক তথ্যাবলী সবার জানা থাকে না, সেই জন্য আমরা এটা ডিসকাস করলাম। আজকে ভিডিও শেষ করার আগে বলি যে আমাদের এই ভিডিওটা স্পন্সর করছে মাই ওন হোস্ট কোম্পানি, যারা একটি ওয়েবসাইট কোম্পানি। আপনাদের যদি কোনো বিজনেস থাকে, আপনার যদি ওয়েবসাইট তৈরি করার থাকে, আপনি মাই ওন হোস্ট থেকে ওয়েবসাইট তৈরি করতে পারেন। মাই ওন হোস্টের লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে, এবং এতে সবচেয়ে সুবিধা, প্রথমত মাই ওন হোস্ট অত্যন্ত সস্তায় ওয়েবসাইট তৈরি করে দেয়, দ্বিতীয়ত আপনার কোনো টেকনিক্যাল নলেজের প্রয়োজন নেই, আপনি আপনার বিজনেস সম্পর্কে মাই ওন হোস্টকে বলবেন, তারা একটি ওয়েবসাইট তৈরি করে আপনাকে সাপ্লাই করে দেবে মাত্র 7-10 দিনের মধ্যে। তো আপনারা যদি করতে চান তাহলে লিংকে ক্লিক করতে পারেন। ভিডিও আজকে এখানে শেষ করছি, আশা করছি আপনার সাথে আবার দেখা হবে, সঙ্গে থাকবেন, নমস্কার।